আচ্ছা তো আজকে আমরা ডেটা অ্যাপটার পোস্টটা করব মানে ডেটা লোড করা ডেটা মানে এক্সপোর্ট করব আমরা এটা অ্যাজ আ ফর্ম হিসেবে আমরা নেব এবং এটা কিভাবে অ্যাকাউন্ট রেকর্ড আমরা ক্রিয়েট করছি সেটাই দেখব ডেটা অ্যাপটার পোস্ট দিয়ে তো আমরা একটা বানিয়ে রেখেছি এখানে হালকা পাতলা জাস্ট অ্যাকাউন্টের নেম নাম্বার নেম না নাম্বার নেই ফোন আছে ওয়েবসাইট আর ইন্ডাস্ট্রি আছে আমরা একটা কাজ করব নেমটাকে প্রিপপ এটা আমরা চাইবো যে এই রেকর্ড পেজে রেখে দিতে ঠিক আছে এই ओमনি স্ক্রিপ্টটাকে আর নেমটা প্রিপপুলেট করে দেখিয়ে দেব কারণ আমরা এই অ্যাকাউন্টেরই বাকি ভ্যালু গুলো মানে সেভ করব আপডেট করব মানে আপডেট করব তো তার জন্য কি করতে হবে আমরা আগে ডেটা অ্যাপটার পোস্টটাকে ইন্ডিভিজুয়ালি শিখি তারপর গোটাটাকে একসাথে করব তো ডেটা র‍্যাপ্টার পোস্ট তার জন্য একটা বানাই আ ডেটা র‍্যাপ্টার পোস্টটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করবো স্ক্রিনে আর ডাইরেক্ট অমনি স্ক্রিপ্ট থেকে এভাবে একটা নতুন বানাতে পারো যে ক্রিয়েট নিউ ডেটা র‍্যাপ্টার নাম দি ডেটা র‍্যাপ্টার পোস্ট অথবা ডেটা যাতে বুঝতে পারো যে এটা কি परपসে ইউজ হচ্ছে তাহলে ডেটার র‍্যাপ্টার লোড অ্যাকাউন্ট ডিটেলস আমরা অ্যাকাউন্ট এটা টাকে ফার্স্ট আমাদের দিতে হবে অবজেক্ট কোন অবজেক্টে সেভ করবো অ্যাকাউন্ট তারপর এখানে যে সিম্পলি ম্যাপ করে দিতে হবে যে কে কোথায় গিয়ে বসবে কার ভ্যালু কোথায় বসবে তার জন্য একটা ট্রিক আছে ট্রিকটা হচ্ছে এখানে প্রিভিউ করলে অমনি স্ক্রিপ্টের একটা জেসন আমাদের আসে আমরা জানি সেটা তো এই ইনপুট জেসনটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে তোমার একটা সুবিধা হয় মানে আমি আগে এমনি করে দেখাই ইনপুট জেসনের কোন পাত্তা নেব আমরা স্টেপ ওয়ানের আচ্ছা প্রিভিউ যাই আবার স্টেপ ওয়ানের যে ফোনটা তাহলে এটা আর লিখতে হবে না স্টেপ ওয়ান কোলন ফোন এটা আসছে যেহেতু আমরা ওই ডেটার অ্যাপ্টারটা তৈরি করেছি হ্যাঁ এই ডেটার অ্যাপ্টারটা আলাদা বানাতে হতো তাহলে কি করতে হতো তোমাদের এই প্রিভিউ থেকে জেশনটাকে কপি করে ইনপুট জেশানে বসিয়ে দিলে এটা অটোপুলেট হতো বাট যেহেতু আমি অমনিস্ক্রিপ্ট থেকে বানিয়েছি তাই এটা অলরেডি দেখা একটা ইনপুট জেশন রয়েছে এটা ফাঁকা নেই আর তো এখানে স্টেপ ওয়ান এর ফোনটা যাবে কোথায় না অ্যাকাউন্টের ফোনে আর হচ্ছে ওয়েবসাইট যাবে অ্যাকাউন্টের ওয়েবসাইট ফিল্ডে আর হচ্ছে ইন্ডাস্ট্রি হচ্ছে ইন্ডাস্ট্রি ফিল্ডে এবার আমরা কি চাইছি আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি না নাকি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবে কি বলো আগে নতুন অ্যাকাউন্ট একটা ক্রিয়েট কর তারপর আপডেটেডটা দেখি আচ্ছা তাহলে নতুন অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করি তাহলে আমার আইডি স্পেসিফাই করার দরকার নেই ও নিজে নিজে বানাবে নেমটা নিছনি তাহলে নেমটা নিতে হবে যদি আপডেট করতাম তাহলে নেমটা পপুলেট করাতাম বা চাই হোক নেম তাহলে এই ফর্মটা যখনই আমরা কোথাও একটা রাখবো আপাতত রেকর্ড পেজেই রেখে দেব অথবা প্রিভিউ থেকেও চলবে এটা তাহলে কি হবে একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট হবে যার ভ্যালু এই এইগুলো দিয়ে ম্যাপ হয়ে যাবে আপাতত হোম পেজে রাখ হোম পেজে রেখে হুম এবার অ্যাকাউন্টে কি আর কোনো ম্যান্ডেটরি ফিল্ড আছে সেটা দেখতে হবে নেমটা হ্যাঁ নিকিতা বলো বলছিলাম যে তুমি যে জেসনের এর পার্টটা বলছিলে যে কপি করে এখানে পেস্ট করা যাবে মানে এই ওমনি স্ক্রিপ্ট থেকে তুলে ডেটা আপনার লোডে তো সেটা আমাদেরকে কি ম্যাপ করাতে হবে তখন ফিল্ডস গুলো এইটার সাথে না অটো ম্যাপ হয়ে যাবে না ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি ম্যাপ করাতে যাও তুমি আইদার ওইখানে ওমনি স্ক্রিপ্টের ভিতরে তোমাকে কপি করে করে এনে ইনপুট জেসন পাথে বসাতে হবে আর যদি না চাও তাহলে তুমি ওমেনস্কিপ্টে জেসেন থেকে কপি করে যদি ইনপুট জেসেনে বসিয়ে দাও তাহলে তুমি যখন এখানে মানে নতুন করে অ্যাড করতে যাবে তখন তোমার ওই লিস্টে শো হবে যেমন এই লিস্টটাতে শো হচ্ছিল যে স্টেপ ওয়ান কোলন ইন্ডাস্ট্রি ঠিক সেই রকম ওই মানে জেসেনটা কপি করে এনে বসালে ওখানে তোমার শো হবে এই যে ম্যাচেস এখানে কি হচ্ছে তোমার যা যা ইনপুট হতে পারে সব জেসেন পাথগুলো এখানে অ্যাজ এ অপশন আসছে যদি তোমার আমি এটা করে দিই কারণ লাগছে না আবার দেখা হতো এবার ধরে ইনপুট জেশন নেই আমি কাট করলাম এটাকে ইনপুট জেশন নেই তাহলে দেখো কোন অপশন আসবে না তখন তোমাকে এখান থেকে দেখে দেখে টাইপ করতে হবে এটা আচ্ছা এটা স্টেপ ওয়ান এর ভেতরে নেমের মধ্যে এটা আছে নিয়ে লেখো স্টেপ ওয়ান করলো এটা আর তখন ওটা মানে তো ওই জন্য ওখানটায় কপি করে এখানে পেস্ট করে দিলে ওটা অটোমেটিকালি ফিল্ডস গুলো অপশন পেস্ট করতে হবে আবার পেস্ট করে দিলাম যেটা আবার আসছে ওকে ঠিক আছে এটা যদি তুমি ডেটা অ্যাপটার লোড টাইম নি নরমাল ডেটা অ্যাপটারে গিয়ে নিউ করতে তাহলে এটা ব্ল্যাঙ্ক থাকতো তো সেই ক্ষেত্রে তোমাকে এখান থেকে কপি করে যেন তুমি ওটা ওখানে বসিয়ে দাও আচ্ছা আচ্ছা এটা হয়ে গেল ফিল্ড এবার এই আচ্ছা একটা জিনিস সমাজা জানা ছিল এই যে ইনপুট যখন তুমি ফেললে তাহলে কুইক ম্যাচও তো শো করবে তাই না মানে কুইক ম্যাচ থেকেও তো আমি করতে পারি উপরে কুইক উপরে ও হ্যাঁ আচ্ছা এখান দিও তাহলে ম্যাপ করাতে পারবো তাই না হুম এটা হয়ে গেল এবার এটাকে আমরা হোম পেজে রাখবো এখান থেকে আমি হোম পেজে যাই এটা দি এক্সট্রাক্টার শরীর এটা কোন এটা আগের ভার্সনটা তখন আমরা এটা দেখছিলাম

লাস্টেস্ট পেজে যাবে গিয়ে অমনি এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করে বসাবে এরকম কেন আসছে হোম পেজে কি এরকম আসে ওটাই ভাবছি রেকর্ড পেজে কনটেক্সট আসে হয়তো পাশে আসে বাট একবার রিফ্রেশ করে দেখো মনে ইয়ে হয়নি রিফ্রেশ হয়নি মনে ঠিকঠাক তো ওটা অ্যাক্টিভেট তো হুম নেই

ভেলোসিটি অমনি স্ক্রিপ্ট এভাবে আসছে এটা একটু দেখতে হবে জানো তো কেন এরকম আসছে আমি যখন কইছিলাম না এরকম কাস্টমারের মধ্যে এসেছিল হ্যাঁ ওটা কাস্টমে আসে আমি যদি এখন রেকর্ড পেজে যাই খুনি আমরা করছিলাম হোম পেজে আগে আমরা রাখিনি যদিও জিনিসটাকে বাট এই যে হুম এখানে অ্যাকাউন্ট থেকে যদি এডিট পেজ করি তাহলে ওটা আসবে কিন্তু হোম পেজে তো একই ভাবে আসা উচিত হচ্ছে হুম এই যে দেখো আসছে স্ট্যান্ডার্ডেই আসছে ঠিক আছে ওটা দেখতে হবে হোম পেজে হয়তো ওভাবে ইউজ করা যায় না ওটা আমরা আগে হোম পেজে ইউজ করিনি এই দেখিনি যে এরকম ব্যাপারটা ওটা দেখে আমরা জানাবো যে কেন হোম পেজে আসলো না আচ্ছা এখানে অমনিস্ক্রিপ্টটায় অলরেডি আমার টাইপ সাবটাইপ দিয়ে সিলেক্ট করাই আছে এই অমনিস্ক্রিপ্টটা ডেমো টু ফাইন কোর্স দেখতে বাজে লাগছে একটু স্টেপটা সরিয়ে দিলে এটা বড় হয়ে যেত নিচের দিকে রাখি কোথাও কমটা

ইণ্ডাষ্ট্ৰি ইণ্ডা পিকলিষ্টিক আছে ধৰক আচ্ছা এখানে এটা কেন হয়ে গেল কারণ এরপরে আমরা কোনো কনফার্মেশন স্ক্রিন বা কিছু দেখাইনি ওই জন্য যদি দেখাতাম তাহলে এখানে একটা আনলে ভালোই লাগতো দেখতে বাট দেখি অমনি ডেটার একটা পোস্টটা কাজ করেছে কিনা এই যে কাজ করে গেছে টেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে এর ডিটেলস ফোনটা যা দিয়েছিলাম ওয়েবসাইট যা দিয়েছি ইন্ডাস্ট্রি দিয়েছি সব চলে এসেছে এবার একটা কনফার্মেশন আমাদের দেখানো উচিত নইলে লোকজন কনফিউজ হয়ে যাবে সেটা করে দি আর আর একটা জিনিসও তখন দেখাবো এখান থেকে প্রিভিউ করছি নিয়ে আমি টেস্ট অ্যাকাউন্ট টু একটা বানাবো তাহলে দেখতে পাবে যে যখন তোমাদের ডেটা কাজ মানে করে তখন কি রকম ভাবে আইডিটা স্টোর হয় অমনি স্ক্রিপ্টে

তাহলে আমি কনফার্মেশন মেসেজটা কিভাবে দেখাবো না যদি ওই আইডিটা ব্ল্যাঙ্ক না থাকে তাহলে আমার এখানে একটা সাকসেস মেসেজ দেখাবে তার জন্য কি করি একটা স্টেপ এনে দিই এটা চাইলে তুমি একটা স্টেপেও করতে পারো এটাকে ব্যাটনটাকে নেক্সটে রাখবে নি কন্ডিশনালি শো করাবে চাইলে ওভাবে করা যায় বাট আমি এই পোস্ট অ্যাকশনটাকে যদি আমরা এজ আ নেক্সট হিসেবে ইউজ করতাম তাহলে ওটা যখন আমরা নেক্সট করতাম তখন ওই অ্যাকশনটা ফায়ার হতো মানে ব্যাটন ইউজ ওটাও আজকে দেখিয়ে দিই কারণ আমরা তো ডেটা দুটোই করবো তো ডিটেলস দেখিয়ে দেবো বাট এখন যেটা করি পরের স্টেপের মধ্যে এটাকে কি করে আনবো এর মধ্যে একটা মেসেজিং এলিমেন্ট আনবো যেটা তোমাদের সাকসেস এটা এইসব মেসেজ দেখাবে অ্যাকাউন্ট হাই সিং ক্রিয়েটেড সাকসেসফুলি এবার এটা কখন দেখাবে যখন এটা বলে ইকুয়াল টু ভ্যালু আছে যদি এর মধ্যে ভ্যালু না থাকে মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট না হয় তাহলে এটা শো করবে না সাকসেস মেসেজটা এখানে কিছু রাখছি না লেভেলটা ইকুয়াল টু ব্ল্যাঙ্ক হবে তো হুম এটা তো ইকুয়াল টু ব্ল্যাঙ্ক হলে যখন ব্ল্যাঙ্ক থাকবে তখন শো হবে Oh, what's sorry? That's not equal to blank here. activate. Okay. আমি জানি না নতুন ভার্সানটা এখানে আসছে কিনা ট্রাই করে দেখা যাক এটা টেস্ট টু করে দি ফোন দিয়ে দিই আর এগুলো রিকোয়ার্ড ফিল্ড নয় তো ধরো আমি এবারে এগুলো দিলাম না জাস্ট নেক্সট করলাম আচ্ছা নতুন থাকে তাহলে কিন্তু সেটা ম্যাচ করাতেই হবে নইলে আদারওয়াইজ কিন্তু রেকর্ড সেভ হবে না যখন ক্রিয়েট করবা দেখে নেবা যে কোনো রিকোয়ার্ড ফিল্ড আছে কিনা সেই অবজেক্টে হ্যাঁ অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে বাট আমাদের সাকসেস মেসেজটা আসেনি তার কারণ হচ্ছে লেটেস্ট ভার্সনটা অমনিস্ক্রিপ্টের এখানে আসেনি এটা আসতে পনেরো কুড়ি মিনিট অনেক সময় লাগে অনেক সময় আমরা যদি কুকিজ ক্লিয়ার করি তাহলে ওটা চলে আসে অনেক সময় কুকিজ দু তিনবার ক্লিয়ার করলেও আসে না যদিও হ্যাঁ বারবার দেখতে হবে কোনো কিছু চেঞ্জেস করার আগে আগে দেখে নেবো যে যেটা করেছো সেটা ঠিকঠাক চলছে কিনা কারণ রিফ্লেক্ট হতে টাইম লাগে এবার একবার ট্রাই করে দেখি সাকসেস মেসেজটা যদি আসে নাইলে এখানে প্রিভিউ করে দিলেও হবে একই ব্যাপার ঠিক আছে আহ আমি একটা ফর্মকে দুটো স্টেপ ডিভাইড করলাম স্টেপ ওয়ান স্টেপ টু তারপরে আমি ফাইনালি যদি ওইটাকে সেভ করতে চাই তাহলে কি মানে ডেটা রাফটার পোস্ট যে এলিমেন্ট ইউজ করলে সেটাকে কি দুটো স্টেপের পরে আমাকে রাখতে হবে হ্যাঁ তুমি ধরো তোমার যেখানে গিয়ে তোমার পুরো আহ ফর্মটা শেষ হচ্ছে তোমাকে তারপরে গিয়ে পোস্ট একশনটা রাখতে হবে যাতে গিয়ে সেটা ফায়ার করে আচ্ছা আমি করে চালাচ্ছি কারণ আসছে না মেঘিকানে একশনটা একবার দেখিয়ে দেবে মানে যখন রেকর্ডটা ক্রিয়েট করব সাথে সাথে ওপেন হবে মানে বুঝলাম না ও নেভিগেট অ্যাকশনটা যে রেকর্ডটা ক্রিয়েট হলো ওই রেকর্ডে তুমি নেভিগেট করে নিয়ে যেতে চাইবে আচ্ছা ওটা করছি আগে এটা আমরা একটা ভাবে দেখিয়ে নি বাট হ্যাঁ দেখো এখানে এখনো আমি বললাম অনেক সময় দশ পনেরো মিনিট লাগে নতুন ভার্সন অ্যাক্টিভ হতে ওই জন্য রেকর্ড পেজে আসছে না বাট রিভিউ করলে যখন অ্যাকাউন্টটা ক্লিক মানে ক্রিয়েট করলাম এই কন্ডিশনালি মেসেজটা এখন আমার শো হয়ে গেছে কিছু না করে একবার দেখ তাহলে ঠিক আছে বাট কিছু না করবে না কিছু ভ্যালু না দিয়ে নেক্সট করব পোস্ট অ্যাকশনটাই চলেনি কন্টিনিউ কোনো ভ্যালু নেই এখানে এখানে এরার মেসেজটা যদি একটু ইউজার ফ্রেন্ডলি দিতে চাই তাহলে কারণ যে এরার মেসেজটা এলো সেটা খুবই বড় সড় ছিল আর লোকজন অত পড়বে না বুঝবে না তো এখানে তোমার মতো এরার মেসেজ তুমি দিয়ে দিতে পারো

রিপ্লেস করব কি আচ্ছা আগে নরমাল পেজ রেফারেন্স টাইপটা কি দিই হ্যাঁ ওটাই ভাবছি রেকর্ড কি ধর নিয়ে যাই আর আচ্ছা বাটনটা ও বাটনটা আমার লাগবে সরি নেভিগেট অ্যাকশনটা নেক্সট করলে বাটন হিসেবে আনবো না নেক্সট করলে ফায়ার করব নেক্সট করলেই ফায়ার করে দিই আপাতত মানে স্টেপের মধ্যে রাখলে ওটা এজ আ বাটন কাজ করবে অ্যাকশন এটা রিপ্লেস করে দেবো নাকি রিপ্লেস দরকার নেই অবজেক্ট এপিআই নেম অ্যাকাউন্ট টার্গেট প্যারামিটার কিছু লাগছে না মনে হয় না রেকর্ড আইডি কই ডিআর আইডিটা এটা তোমার আইডি আর সেন্ডিং মধ্যে ভ্যারিয়েবলটা বসিয়ে দিলাম দেখি কেমন দেখতে লাগে এখান দিয়ে আমি যাই না প্রিভিউ মোড এর কি রকম দেখতে লাগবে নেক্সট করলে মানে নেভিগেট অ্যাকশনটা মানে কাজ করবে না এটা তো রেকর্ড পেজে দিলে কাজ এটা এখনো আসছে না এখানে সেটা কিছু সমস্যা অ্যাক্টিভেট কর হ্যাঁ অ্যাক্টিভেট করছি ওই ন্যাভিগেটটা করার জন্য করলাম নাকি আর কিছু দিতে হয় টার্গেট প্যারামিটার ভিউ আমি না এতখানে দিতে হয় না মানে একবার রেফারেন্স টাইপে আমি কমিউনিটি পেজ দিয়ে বাট কারেন্ট পেজে দিতে পারি আমরা কারেন্ট পেজেই শো হবে কারেন্ট পেজড ভিউ রেকর্ডই হবে মনে হচ্ছে না তো রেকর্ডে নিয়ে যাব বসালে না পার্সেন্টাইল দিয়ে এটা কিসের রেকর্ড আইডিতে বসাবেন যে ক্রিয়েট হয়েছে সেই অ্যাকাউন্টটা এই এই ডিআরআইডি অ্যাকাউন্টের মধ্যে স্টোর হচ্ছে যখন জেসন প্রিভিউ করে জেসনে যাবা তখন দেখবা যে ডিআরআইডি অ্যাকাউন্টের মধ্যে এই যে নিউলি ক্রিয়েটেড অ্যাকাউন্টটা স্টোর হচ্ছে সেই অ্যাকাউন্টের আইডিটা এখানে বসাচ্ছে যাতে ওই মানে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট হচ্ছে সেই পেজে যায় সেই রেকর্ড পেজে এই অন্য স্ক্রিপ্টটা যায় এটাকে একবার অ্যাক্টিভেট করে একটু ওয়েট করে দেখ যে ওটা সে আচ্ছা তাই করি আর কোনো কোশ্চেনস আছে আচ্ছা তোমরা একটু কোশ্চেনস আনসারস একটু দেখো আমি এটা অ্যাক্টিভেট হচ্ছে আমি একটু আসছি দু মিনিট এখন অবধি যেটুকু হয়েছে তোমরা বুঝতে পারছো তো কি হচ্ছে না হচ্ছে সবাই সুশোভন স্বস্তিকা প্রিয়াঙ্কা নেভেলে অ্যাকশন হ্যাঁ হ্যাঁ ওটা বোঝাচ্ছি আদারওয়াইজ আর কোনো কোয়েশ্চেন আর দেখাবে কিভাবে সেট আর কারোর কোনো কোয়েশ্চেন তোমরা সবাই হ্যান্ডস অন করছো বাড়িতে মানে প্র্যাকটিস করছো তো সুশোভন স্বস্তিকা প্রিয়াঙ্কা হ্যালো হ্যাঁ বল শান্ত বলছি যে রিমোট অ্যাকশন আর এইচ অ্যাকশন এগুলো না প্র্যাকটিস করা হয়নি বলছি এগুলো কি কোডিং লাগবে এগুলো করতে গেলে হুম রিমোট অ্যাকশন যদি তুমি কোনো অ্যাপেস ক্লাস কল করতে চাও তখন তুমি রিমোট অ্যাকশন ইউজ করবা যদি কোনো রেস্ট কল করতে চাও তাহলে তুমি এইচ টিপি অ্যাকশন ইউজ করবা রেস্ট এপিআই ও ক্লাস লিখেই কল করতে হয় তাহলে আমার তো কোডিং জানা নেই তাহলে কি আমার যদি কোনো কারণে স্টেটিভ অ্যাকশনটা ইউজ করতে হয় তাহলে কি করে করব তাহলে তোমার কোডিং জানতে হবে কারণ তুমি কোড না লিখে কল করতে পারবে না ধরো তুমি কোনো এমন একটা অ্যাপ থেকে এক্সটার্নাল অ্যাপ থেকে তুমি ওয়েদারের আপডেট চাইছো যেটা তোমার ওমনি বা ফ্লেক্স কার্ডে দেখায় সেই ক্ষেত্রে তোমাকে একটা কোড লিখতে হবে মানে তোমাকে ওই এপিআই কল করাতে হবে করিয়ে তুমি সেই এপিআই এর মাধ্যমে মানে ওটাকে এইচটিপি অ্যাকশন এর মধ্যে বসিয়ে সেটাকে তুমি ইউজ করবে তো তোমাকে কোড জানতেই হবে রিমোট অ্যাকশন বা এইচটিপি অ্যাকশন ইউজ করতে গেলে আচ্ছা পার্টিকুলার কোড দেওয়া আছে না ওটাকে কপি পেস্ট করে বসালেই তো হবে নাকি হুম সেটা তুমি যদি এমনি মানে কোথা এবার দেখো তোমার তোমার যখন রিকোয়ারমেন্ট আসবে তখন তোমার রিকোয়ারমেন্টটা তো তুমি কোড দেখে কপি পেস্ট করে বসালে হবে না কারণ তোমার রিকোয়ারমেন্ট আলাদা হবে তুমি আলাদা ভাবে আলাদা তুমি যেখান থেকে কপি করবে তার রিকোয়ারমেন্ট আলাদা থাকতেই পারে সেক্ষেত্রে তোমাকে লাগবে এমনি প্র্যাকটিসের জন্য আপাতত তুমি কপি করে এনে জাস্ট দেখতে পারো যে কিভাবে ওটা ইউজ হচ্ছে কিন্তু ইন ফিউচার তোমাকে ওটা ইউজ করতে গেলে তো লাগবে আর পিডিএফ অ্যাকশন ডকুসেন টেমপ্লেটের জন্য আচ্ছা পিডিএফ অ্যাকশনের জন্য কি কোনো কিছু আগে সফটওয়্যার অ্যাপ স্টেপ ডাউনলোড করে নিতে হয় যেখানে পিডিএফটা ক্রিয়েট করব না না ওর জন্য কোনো অ্যাপ লাগে না পিডিএফ অ্যাকশনের ডেটা অ্যাপটা লাগে আমি খুব একটা ইউজ করি নি যদিও পিডিএফ অ্যাকশন তো পিডিএফ অ্যাকশনের ক্ষেত্রে ডেটা অ্যাপটা লাগে আই থিংক আই থিংক অনুষ্কা ইউজ করেছে আমি ওর সাথে কথা বলছি আর ডকুসেন টেমপ্লেটের জন্য এগুলো না না এগুলোর জন্য কোডিং লাগে মানে এগুলো মানে কোন অ্যাপ বা ইয়ে লাগে না তুমি ওখান থেকে ইউজ করতে পারো হ্যালো হ্যালো বলছি এক্সপ্রেশন সেট কি বুঝতে বাচ্ছি মানে ম্যাট্রিক্স অ্যাকশন তুমি ইউজ করবে তখনই এক্সপ্রেশন সেট দিয়ে তোমাকে ইউজ করতে হবে ওটা খুব একটা বেশি ইউজ হয় না হবে ক্যালকুলেশনের কোনো ক্যালকুলেশনের ক্ষেত্রে যদি তুমি কোনো ইউজ করতে চাও সেক্ষেত্রে তুমি এক্সপ্রেশন সেটটা ইউজ করতে চাও ийм шиг হ্যাঁ বলছি আমার একটা কোশ্চেন ছিল হচ্ছে ডেটা র‍্যাপটা যখন আমরা স্টেপের ভিতরে যখন ইউজ করছি ধর যে নেক্সট বাটন যেটা আছে আমি ওরকমই একটা সাইজের আমি ডাইরেক্ট ডেটা র‍্যাপটারটাকে কল করতে যাই মানে ওরকম সাইজে থাকবে আর কি ছোটখাটো ইস্যু ঠিক আছে তো তখন যখনই ব্ল্যাঙ্ক স্পেস ইউজ করে যখন আমি ডান দিকে নিতে যাচ্ছি না কোনো হচ্ছে না না ডান দিকে নিতে গেলে তোমাকে লাইন ব্রেক বা টেক্সট ব্লক যদি তুমি ইউজ করো সেক্ষেত্রে তুমি ওই লাইন ব্রেকটাকে ডান দিকে রেখে মানে তুমি যেদিকে লাইন ব্রেকটাকে রাখতেছো সেদিকে রেখে তুমি তার উল্টো দিকে ডেটাটাকে রাখতে পারো হ্যাঁ কিন্তু লাইন ব্রেক আমি কি মানে ছোট বড় করতে পারবো না হ্যাঁ লাইন ব্রেক ছোট বড় করা যায় হ্যাঁ কিন্তু এই ছোট মানে একটু ছোট করে ডান দিকে আমি মানে তার পাশে রাখতে চাইছি ডান দিকে কিন্তু কোনোভাবেই থাকছে না দেখি স্ক্রিনশট করে দেখো সেটা কেন হচ্ছে বুঝতে পারছি না

আচ্ছা হ্যালো তোমরা কি কিছু করছো হ্যাঁ ওই সুশান্ত পোস্ট মানে ডেটা অ্যাপটার অ্যাকশনটা স্টেপের মধ্যে নিয়েছে বাট ওটা সাইড হচ্ছে না তাই দেখা আচ্ছা আচ্ছা আমার এটা পার্সেল এসেছিল ওর জন্য দেরি হয়ে গেল বাট ঠিক আছে সস্তিকা ইয়ে নি টু কনফিউশনস ইন নেভিগেশন অ্যাকশন আর সুশোভনের কি জানা পোস্ট অ্যাকশন ওগুলো ক্লিয়ার করে নাও

Yes. Ah.

নেম ফোন ওয়েবসাইট এই সব ভ্যালু গুলো আমি ফর্মে ফিল আপ করছি এবার এই ভ্যালু গুলো দিয়ে আমি একটা রেকর্ড ক্রিয়েট করব তো রেকর্ড ক্রিয়েট করার জন্য আমার একটা ডেটা অ্যাডাপ্টার পোস্ট আনতে হবে আর পোস্টটাকে আনার জন্য পোস্টের পোস্টটা কি করে একটা রেকর্ড ক্রিয়েট করে তুমি যে যে ভ্যালু দেবে সেই ভ্যালু গুলো দিয়ে তাহলে ফার্স্ট ডেটা অ্যাডাপ্টার পোস্ট কে তোমায় বলতে হবে যে কি অবজেক্টে তুমি রেকর্ডটা ক্রিয়েট করবে আমি এখানে বলেছি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে তারপর ওই এর ভ্যালু ভ্যালুগুলো বলে দিতে হবে মানে এখানে ফিল্ডে ম্যাপিং করা ভালো ঠিক হ্যাঁ একদম এখানে আমি বলে দিচ্ছি নেমের মধ্যে কি ভ্যালু দেবে না আমার স্টেপ 1 এর মধ্যে নেমের মধ্যে যে ভ্যালুটা স্টোর হয়েছে সেটা আবডোমেন অবজেক্ট ফিল্ড মানে আমার যে অ্যাকাউন্টের ফিল্ড অ্যাকাউন্টের নেমের মধ্যে আমার স্টেপ 1 কোলন নেমের ভ্যালুটা যাবে আর সিমিলারলি বাকিগুলো আমি বলে দিলাম এবার Omniscript তে যখন আমি নেক্সট ক্লিক করছি পরের স্টেপে ডেটা অ্যাপটার পোস্টটা আছে অটোমেটিক্যালি কল হয়ে যাচ্ছে নিউ রেকর্ড বানি দিচ্ছে بس আর কিছু না ঠিক আছে এবার এটার পরের স্টেপ হচ্ছে কি স্টেপ 2 তো নেক্সট ক্লিক করছি ভিতরে ব্যাকএন্ডে অটোমেটিক্যালি ডেটা অ্যাপটার পোস্টটা কল হয় স্টেপ 2 তে চলে যাচ্ছে ডেটা অ্যাপটার যে আইডিটা রেকর্ডটা ক্রিয়েট করে তার আইডিটা Omniscript এর মধ্যে স্টোর হয়ে যায় আমি সেই আইডিটাতে ভ্যালু আছে কিনা বেস করে কনফার্মেশন দেখাচ্ছি এই অমনিস্ক্রিপ্টে তারপর আরেকটা জিনিস কি করছি না যে আইডিটা ক্রিয়েট হয়েছে রেকর্ড আইডি সেই রেকর্ডে আমি ওকে ন্যাভিগেট করে নিয়ে যাচ্ছি আমি ওকে বলছি যে রেকর্ড আইডি যে রেকর্ডের এটা মানে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট হলো সেই আইডিতে ওকে নিয়ে চলে যাও আচ্ছা আচ্ছা এখানে ডিআরআইডি আন্ডারস্কোর অ্যাকাউন্ট যেটা লেখা হয়েছে এটা কি রেকর্ড আইডি মানে কোনো একটা ভেরিয়েবল না প্যারামিটার এটা একটা ভ্যারিয়েবল নেম যখনই ডেটা পোস্ট কোনো একটা অবজেক্টের রেকর্ড ক্রিয়েট করে এরকম ভাবে ওটা আসে ধরো এখানে যদি কন্টাক্ট থাকতো তাহলে ওটা ডিআর আইডি আন্ডারস্কোর কন্ট্যাক্টে ওই ডেটা পোস্টের ভ্যালুটা স্টোর থাকতো আচ্ছা এটা যদি ধরো লিড থাকতো তাহলে আন্ডারস্কোর লিড লিখলেই ওটা হ্যাঁ বাট তোমার ওটা লেখার দরকার নেই তুমি কি করবে প্রিভিউতে যাবে গিয়ে ডেটা অ্যাপটার পোস্টটাকে ফায়ার করবে দেখবে যেখানে চলে আসে যে ভ্যালুটা ওটাই কপি পেস্ট করে দিয়ে দেবে এখানে যদি আমি টেস্ট আহ টেন দি শুধু নেক্সট করলাম কারণ নেম একমাত্র ম্যান্ডেটরি ফিল্ড দেখো এখানে চলে এসেছে ডিআর আইডি তো তুমি এটা ইউজ করবে তাহলে কোনো স্পেলিং মিস্টেক বা কিছুর কোনো জায়গা থাকবে না আচ্ছা 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 বুঝতে পেরেছি ঠিক আছে আর কারো কোনো কোয়েশ্চেন নেভিগেট অ্যাকশন নিই বা কিছু নেভিগেট অ্যাকশন আমরা যদি ওটা কমিউনিটি পেজে রাখি তাহলে আমরা কমিউনিটিতে নেভিগেট করে নিয়ে যেতে পারি বা এই অমনি স্ক্রিপ্ট যদি রিস্টার্ট করতে চাই তাহলে রিস্টার্ট অমনি স্ক্রিপ্ট রেফারেন্স টাইপের অপশন আছে তো আমি সেটাও করতে পারি হ্যাঁ আপাতত ডাইরেক্ট মানে নেক্সট ক্লিক করলে যে এটা ক্রিয়েট হলো সেখানে নিয়ে চলে যাচ্ছে আর আর কোন কোশ্চেনস সুশান্তকে স্ক্রিন শেয়ার করতে হবে হুম হুম করছি

ধর একটা সাইজ ছোট করলাম করে যে লাইন ব্রেক যেটা রয়েছে এটা নিয়েছি নিয়ে যখনই ছোট করছে থাকছে না চলে যাচ্ছে তোমাকে কি করতে হবে তোমাকে তাহলে লাইন ব্রেকটাকে এর পরে তুমি যদি এখান থেকে এটাকে লাইন ব্রেকটাকে যদি ছোট করো তাহলে পোস্ট পোস্টটাও তো স্মল সাইজে আছে সেই জন্য ওটাও উপরে উঠে যাচ্ছে তুমি তাহলে তোমাকে আরেকটা লাইন ব্রেক আনতে হবে এনে তোমাকে এটা সরাতে হবে যাতে এই উপরের লাইন ব্রেকটাও থাকে আর নিচে লাইন ব্রেক এসে পোস্ট অ্যাকশনটা

গানদিকে গানদিকে আমি एक्चुअली ডান দিকে নিতে চাইছি কিন্তু এটা কোনো থাকছ না যে ঢুকলো তো ছেড়ে দিচ্ছি চলে যাচ্ছে না এক মিনিট এটা কাজ করো অনুশ খানদি হয় না দেখি যে এই ডান দিকের নিচে জেসন এডিটরে আসো কন্ট্রোল উইডটাকে কন্ট্রোল উইডটাকে দেখি ছোট করো 9 এর জায়গায় 4 বা পাঁচ করো এই ডান দিকে কন্ট্রোল উইডটাকে বাইরে ক্লিক করে দেখো তো ছোট হচ্ছে এটা এই সমস্যাগুলো হয় এটাতে কেন লাইন ব্রেক অনেক সময় অনেক রকম সমস্যা করে ওই জন্য লাইন ব্রেকের জায়গায় হ্যাঁ টেক্সট ব্লক বা অন্য কিছু যেখানে ভ্যালু না ওগুলো ইউজ করতে পারো লাইন ব্রেক আজকাল রিসেন্টলি একটু সমস্যা করে নেক্সট ব্লক ये कौनो वैल्यू दे रहे ना तो देखे बोझ है अबे ना जो है ना टेक्स्ट ब्लॉक आज्ञा अच्छा <laughs>

এবার আপডেট করার জন্য ধরো এটা নিউ ভার্সন বানিয়ে দিই কারণ এটা আমি ঠিকঠাকই কাজ করছে এটা থাক আপডেট করতে হলে কি হবে আমার আইডিটা পাস করা তো বেরি এটাラップটার পোস্টটা তাহলে যে আইডিটা পাস করাচ্ছো সে আপডেট হয়ে যাবে এখানে ন্যাভিগেট করার দরকার নেই বিকজ আমরা কি করব আমরা যে অ্যাকাউন্টে এই ফর্মটা আছে সেই অ্যাকাউন্টটাকে আপডেট করব ঠিক আছে আহ তো ন্যাভিগেট অ্যাকশনটা উড়িয়ে দিলাম এটা ওইভাবে হবে এটা হ্যাঁ থাক এটা থাক আচ্ছা অংশী দাদি এটা কি বলো মেমিটাকে প্রিপুলেট করিয়ে নেব নাকি হ্যাঁ সবকটা ফিল্ড থেকেও করি আপডেট করাতে পারিস তাই করি সব আবার ডেটা ট্যাক্সটা একটা হবে তাহলে এখানে কি করব আহ আইডি টাকে কন্ট্যাক্ট আইডির মধ্যে এই আইডিটা অটোমেটিক্যালি থাকে যখন এই ফর্ম টাইপ আছে কন্ট্যাক্ট আইডিতে এই রেকর্ডের আইডিটা অলরেডি উঠে আছে ঠিক আছে তাহলে এখানে কি করতে হবে ডেটা অ্যাপটার পোস্টে কন্ট্যাক্ট আইডি আইডিতে বসিয়ে দেব তো কন্ট্যাক্ট আইডি যাবে হচ্ছে A elite. Hum. Mas. Activate. অনেক টাইম লাগে হুম আশা করি এসছে হুম আচ্ছা তাহলে টেস্ট অ্যাকাউন্ট টেন এর নামটা ধরো করে দি টেস্ট অ্যাকাউন্ট ইলেভেন এটা এক্সট্রাক্ট আনলে প্রি পপুলেট হতো হ্যাঁ ওটা তাহলে আমরা বুঝতে পারতাম যে কোন অ্যাকাউন্ট ডিটেলস আপডেট করছি বাট ধরো টেস্ট অ্যাকাউন্ট টেন কি কি নেই ইন্ডাস্ট্রি ব্যাংকিং আছে তো ইন্ডাস্ট্রিটা ছড়িয়ে অ্যাগ্রিকালচার করে দিই নেক্সট করি নামটা আর ইন্ডাস্ট্রিটা চেঞ্জ হবে তাহলে ব্যাস এরপরে আর কোনো স্টেপ নেই রিফ্রেশ দেখো নামটা ইলেভেন হয়ে গেছে আর ইন্ডাস্ট্রিটা আইডি থাকে তাহলে ও যে আইডিটা আছে সেই আইডির বাকি ফিল্ড ভ্যালু আপডেট করবে হ্যাঁ এখানে যে কনটেক্সট আইডি যেটা দিলে মানে যেটা মানে আপডেট করাছে কনটেক্সট আইডি বল কনটেক্সট আইডি হচ্ছে রেকর্ড আইডি মানে ওটা হচ্ছে তোমার একটা ভেরিয়েবল যেটা ওমনি স্ক্রিপ্ট আইডি দিয়ে চলে তো তুমি যদি কনটেক্সট আইডির মধ্যে আইডিটা দাও তাহলে তোমার রেকর্ড আইডির মধ্যে অ্যাকাউন্টের আইডিটা চলে আসলো এবার সেই আইডি টাই তোমার আপডেটের লাগবে আপডেটে যেহেতু আইডি আপডেট হয় মেনলি সেই জন্য কন্টেক্স আইডি মধ্যে তুমি আইডি দিয়ে দিলে তোমার সেই আইডি টা কে আপডেট করবে যে পেজেই দাও তুমি ওটা ডায়নামিকালি সেই সেই আইডি টা আপডেট করবে মানে একই জিনিস বিভিন্নভাবে করা যায় মানে রেকর্ড আইডি নিতে পারো কনটেক্সটা আইডি বাট কি হয় কন্টেক্স আইডি টা যে পেজের মধ্যে আপনি স্ক্রিপ্টটা আছে সেই অটোমেটিকালি এখানে পপুলেট করিয়ে দেয় অনলি স্কিপ যেহেতু কনটেক্সট আইডি দিয়ে এ হয় তো সেই ক্ষেত্রে তোমার ওই জন্য কনটেক্সট আইডিটা ভেরিয়েবল হিসেবে ইউজ করবে এবং সেটাই হচ্ছে তোমার অ্যাকাউন্ট আইডি বা কন্টাক্ট আইডি বা অপরচুনিটি আইডি আচ্ছা আচ্ছা বলছি এই কনসেপ্টটা কি আদমানে সে ইউজ হয় কনটেক্সট আইডি না না এই কনটেক্সট দিয়ে আইডি জডব মানে তোমরা ম্যাপ করলে एक्चुअली ওএ তো হচ্ছে মানে এই দিয়ে মানে এক্সট্র্যাক্ট দিয়ে পপুলেট করিয়ে তারপরে তুমি সেভ করলে এরকম ডিপেন্ড করে তোমার ইউজ কেসের উপর এবার ধরো এই ওমনিস্কোপটা রেকর্ড পেজে না থেকে একটা কমিউনিটি পেজে থাকত সেক্ষেত্রে তোমাকে এক্সট্র্যাক্ট করতে হতো বাট আমি এখানে জাস্ট একটা রেকর্ড পেজের মতো বসাচ্ছি তো আমার কনটেক্সট আইডি দিয়ে কাজ চলে যাচ্ছে এবার আমি যদি এটাকে অন্য কথা ইউজ করতে চাই আমি এটা এটা একটা এক্সট্রাক্ট দিয়ে আইডি ফেচ করে নাও করতে পারি সে ক্ষেত্রে তাহলে ওই আইডিটাকে আমাকে বসাতে হবে ইউজ কেস এর ওই একই জিনিস বিভিন্ন ভাবে করা যেতে পারে বলছি ওই জন্যই কারণ এখানে তুমি কনটেক্সট আইডি না এনে অন্য ভাবেও করতে পারো যে রেকর্ড পেজে যে অ্যাকাউন্টটা আছে সেখান থেকে এক্সট্রাক্ট করো নিয়ে সেই এক্সট্রাক্টের ভ্যালুটা এখানে আনো

হ্যাঁ মানে তুমি যেহেতু তোমার তো আইডি ম্যাপ না করলে তো তোমার আপডেট হবে না মেনলি আপডেট তোমার টাই হবে তো সেই ক্ষেত্রে তোমাকে যেহেতু ওমনিস্কিপ্ট কনটেক্সট আইডি দিয়ে চলে সেই জন্য তোমাকে ইনপুট জেসন পাতে তুমি কনটেক্সট আইডি তুমি যদি মনে করো যে এটাকে কোনো ভ্যারিয়েবল এর একটা সেট ভ্যালু বা কোনো কিছুর মধ্যে তাহলে তোমাকে সেখানে ইনপুট জেসন পাতে তোমাকে সেইটা বসাতে হতো বসিয়ে তোমাকে ওই অবজেক্ট ডোমেইন অবজেক্ট ফিল্ডে তোমাকে ওই আইডিটার সাথে ম্যাপ করাতে হতো তো এটা তোমার উপর ডিপেন্ড করছে যে তুমি ওটা কোনো ভ্যারিয়েবল মধ্যে স্টোর করে বা কিছুর মধ্যে ইয়ে করে ম্যাপ করাবা নাকি এটা কনটেক্সট আইডি দিয়ে ম্যাপ করাবা আচ্ছা এটা ইজি প্রসেসে তুমি কনটেক্সট আইডি দিয়ে এখন করাতে পারো ওকে হুম আচ্ছা এই কনটেক্সট আইডি ইজ নোট টা এটা কি বাইরে রয়েছে মানে কোনো অ্যারে এর ভিতরে বা কিছু তো নেই না না কোনো কিছু না এটা বাইরে থাকে যেমন এটা অটোমেটিক্যালি দেখো এখানে কনটেক্সট আইডি একটা অপশনও আছে যে এখানে তুমি আইডি বসেও এটাকে টেস্ট করতে পারবে যদি প্রিভিউ দি টেস্ট করতে আমি এখানে আসছে তাহলে তুমি প্রিভিউ থেকেও আপডেট করতে পারবে আসবে না কারণ সেই জন্য তুমি না নিলে তো তুমি ম্যাপিং করতে পারছো না তুমি ম্যাপিং না করালে তো তোমার এটা ভ্যালুটা পপুলেট হবে না but eight mm -hmm. context idটা ইউজ করা যেতে পারে জাস্ট এই পেজে যেটা আছে সেই সেম কাজটা প্রি জন্য নয় কিন্তু মানে ধরো তুমি টেস্ট করবে তখন এখানে কনটেক্সট আইডি বসি টেস্ট করতে পারো মানে सपोज আমি ওই কনটেক্সট এডিটর এখানে বসিয়ে দিলে পরে सपोज আমি আপডেট অ্যাকশনের জন্য টেস্ট করতে চাই তাহলে সেই রেকর্ড যে পেজটাতে সেইটার আইডিটা এখানে বসিয়ে দিলে পরে সেই রেকর্ডটাকে আপডেট করে হ্যাঁ টেস্টিংয়ে যেন তুমি এখানে কন্টেক্স টাইডিতে ভ্যালু বস্তু দেখছো আর দিয়ে তুমি ডিবাগ করতে পারবা যদি কোনো এর আসে কোনো তাহলে তুমি সেই অ্যাকশন করে এবার একটা ট্রান্সফর্মে যাব ওটা আচ্ছা একটা কথা বল একবার যাও যেখানে যে দেখা যে যে অ্যাকাউন্ট এটাও তো ডিবাগারের মধ্যেই পড়ছো নাকি কোন

বাকি কি কি রেসপন্স হ্যাঁ রেসপন্স কি করেছে সেটাও দেখা কি হয়েছে সেটাও দেখাবে ঠিক আছে তাহলে রেড আপটা ট্রান্সফর্ম ট্রান্সফর্মটা কি তাহলে পরের দিন করবে কারণ আজকে তাহলে ফর্মটা দিয়ে ও হ্যাঁ ঠিক আছে এটাকে করে নিক ওরা করে তারপর ট্রান্সফর্মটা শুরু করবে আচ্ছা ফর্মটা কোথায় আছে জানো

স্ক্রিন দেখতে পাচ্ছ আমি ফর্মটা গ্রুপে শেয়ার করে দেব এটা হচ্ছে স্কুলের অ্যাপ্লিকেশন ফর্ম দুটো আমি দুটো ফর্ম ইনফ্যাক্ট শেয়ার করব এই একটা ফর্ম আর এই একটা ফর্ম চাইলে দুজন চাইলে দুটো ফর্মই করতে পারো বা যে একটা ফর্ম তোমরা তোমাদের মতন চুজ করে করতে পারো দুটো ফর্ম আই থিঙ্ক হয়ে যাবে কারণ দু সপ্তাহ টাইম পাবে তোমরা তো যাই হোক এখানে তোমাদেরকে কি করতে হবে তোমরা এই ধরো নামটাকে এই দুটো ফর্মের ক্ষেত্রে তুমি কন্টাক্টে সেভ করতে পারো যে যে এখানে ফিলগুলো যে যে মানে ইনবক্স গুলো দেওয়া আছে তোমরা সেই হিসাবে ফিলগুলো ক্রিয়েট করে নিতে পারো তোমাদের মতন যেমন এইটা চেকবক্স ফিল হলো বা এইগুলো চেকবক্স ফিল হলো এরকম করে দু তিনটে ফিল তোমরা তৈরি করে নিলে নিয়ে কি করবে তোমরা নামটা অটো পপুলেট করবে দুটোর ক্ষেত্রেই নামটা অটো পপুলেট হবে দুটো ফর্মের ক্ষেত্রেই এবং বাকি ডিটেইলসগুলোকে তোমরা ব্ল্যাঙ্ক রাখবে আপাতত দিয়ে কি করবে তোমরা আপডেট করবে ওই ওই যে মানে যে কোনো কন্টাক্ট যে কন্টাক্ট রেকর্ড পেজে রাখবা সেই রেকর্ড মানে সেই কন্টাক্টটাকে তোমরা আপডেট করবে এই দুটো ফর্ম বানিয়ে ওমনিস্কিপ দিয়ে বুঝতে হুম আর উপরেటికి কিছু করতে হবে নাকি যে জব অ্যাপ্লিকেশন হ্যাঁ ওকে তোমরা ওমনিস্কিপ দিয়ে করতে পারো বিভিন্ন ওখানে এলিমেন্ট ইউজ করার ইয়ে আছে তোমরা দেখবো কোনটা এরকম হয়তো হুবহু আসবে না কারণ এটার জন্য সেই হিসেবে তাহলে ফিক্স কার ইউজ করতে হবে কিন্তু তোমরা আপাতত জন্য অমনি দিও দিয়েও এটা করতে পারো মানে যতটা সুন্দর দেখতে করা যায় করা যায় দুটোর ক্ষেত্রে এটার ক্ষেত্রে কিছু নেই যদি ওখানে জাস্ট একটা হেডিংই রয়েছে বাট ওটার ক্ষেত্রে তোমরা করতে পারো আমি এই দুটো ফর্ম দিয়ে দেব এই দুটো ফর্ম মানে এই যে নেম ফার্স্ট নেম লাস্ট নেম যেটা রয়েছে সেটা আমাকে অটো পপুলেট করতে হবে মানে এক্সট্রা কি ইউজ করে এখানে অটো পপুলেট করতে হবে তাহলে জন্য তুমি চাইলে সবকটা ফিল্ড অটো পপুলেট করে আপডেট করাতে পারো আমি মনে করি যে তোমরা সেটাই করো সবকটা ফিল্ড অটো পপুলেট করি আপডেট করো হুম হুম আর দু রকমের ফর্ম বানানো যায় এটা থেকে একটা করতে পারো যে তুমি ক্রিয়েট করছো পুরো ব্ল্যাঙ্ক থাকবে এজ এ ফর্ম এগুলো তুমি ভ্যালু পুট করবা করে এন্ডে গিয়ে ক্রিয়েট করবে একটা নতুন কন্টাক্ট এটা করতে পারো অথবা তোমরা পুরোটাকে পিপপুলেট করে ফিল গুলোকে আপডেট করাতে পারো আচ্ছা একটা কাজ করি দুটো ফর্মে দুটো বলে দি একটা ফর্ম ধরো পুরোটা ক্রিয়েট করবে একটাতে আপডেট করবে আপডেট করবে তাহলে আরেকটা ফর্ম কেমন দেখতে দেখি হুম আই থিংক কোনটা হবে হুম আচ্ছা এটা দিয়ে জব অ্যাপ্লিকেশনটা ধরো নতুন করলে আর স্কুল অ্যাপ্লিকেশনটা আপডেট করলে হ্যাঁ এটা তাহলে ক্রিয়েট করবে জব অ্যাপ্লিকেশন ক্রিয়েট হবে আর এই স্কুল অ্যাপ্লিকেশনটা আপডেট হবে দুটোই তোমরা জব অ্যাপ্লিকেশনটা যদি মনে করো অন্য কোনো অবজেক্ট কাস্টম অবজেক্ট ক্রিয়েট করে করবে বা অন্য কোনো ইয়েতে করবে সেটাও করতে পারো তোমার উপর ডিপেন্ড করছে বাট দুটো দেখতে দুটো আলাদা ফাংশনালিটি হয় একটা ক্রিয়েট আর একটা আপডেট এটা যেন ক্রিয়েট হয় জব অ্যাপ্লিকেশন আর স্কুল অ্যাপ্লিকেশনটা যেন আপডেট হয় আমরা হোয়াটসঅ্যাপে লিখে দেবো কোনটা ক্রিয়েট হবে কোনটা আপডেট হবে আর দুটো কাস্টম অবজেক্ট আমার মনে হয় বলে দিলে বেটার হবে যে কোনটা কাস্টম অবজেক্ট নইলে এক একজন এক এক রকম করবে আর তখন আমাদের ট্র্যাক করতে অসুবিধা হবে তাহলে জব অ্যাপ্লিকেশনটা আই থিং কাস্টম অবজেক্ট কোটানো হয় মেনশন করে দেওয়া হবে গ্রুপে যে ওটা কি অবজেক্ট করবে আর ইউজ কেসটা তাহলে লিখে পাঠিয়ে দেবো WhatsApp গ্রুপে বাট এই আজকে যে কনসেপ্টটা হলো ওই কনসেপ্টেই করতে হবে ব্যাপারটা একটা ক্রিয়েটে ইউজ হবে একটা আপডেটে কোনটা ক্রিয়েট আপডেট বলে দেবা ঠিক আছে হুম ওকে কারোর কোনো डाउट्स আছে রেকর্ডিংটা তাহলে স্টপ করে